সারা জেলা বিএনপি উজ্জীবিত হয়েছে। বাংলাদেশ যাবে কোন পথে? আসার পথে। আপনারা কি পুলিশি বাধার সম্মুখীন হন নাই? কোন বাধা কি আপনাদেরকে পথ রুদ্ধ করতে পেরেছে? আর কোন বাধা আমাদের পথ রুদ্ধ করতে পারবে না। ঝড় তুফানকে মোকাবেলা করে আমরা ইফতার পার্টি করেছি। সরকার পতনের আন্দোলন সর্বপ্রথম কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনকে দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানকে বুঝতে অনেকের কষ্ট হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে কয়েকটি কথার মধ্য দিয়ে তারেক রহমান যে একটা রাষ্ট্র নায়ক উচিত অথবা স্টেটসম্যান আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার ভোট দিনে দিবেন ক্যাঙ্গে গিয়ে দিবেন, আমাকে ভোট নাই বা দিবেন, তারপরও আপনার ভোটের অধিকারের আন্দোলন আমি আছি। তার মানে কি? ইট মিনস হি ইজ নট হাঙ্গি ফর পাওয়ার, অর্থাৎ তিনি জনগণের অধিকার আদায়ের জন্য মাঠে নামছেন। আরেকটা কথা বলছেন, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরে একটি জাতীয় সরকার হবে আন্দোলনরত দল নিয়ে, আন্দোলনরত দল নিয়ে, সবাইকে নিয়ে মানে হাসিনাকে নিয়ে না, আর হাসিনার উচ্ছিষ্ট ভুগি ম্যানুটেনগুলো নিয়ে না, অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের নিয়ে, পাশ করেন আর ফেল করেন, কারণ আমাদের রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, রাষ্ট্রটাকে বসবাস এখানে কি কি বোঝা যায় সুস্পষ্ট, অর্থাৎ গণতন্ত্রটা মুখ্য, স্বাধীনতাটা মুখ্য, সার্বভৌমত্বটা মুখ্য। তারেক রহমান কিন্তু দাবি করে বলে নাই আমি প্রধানমন্ত্রী হব, আমার নেতৃত্বে আন্দোলন করে, সেই কারণেই রাষ্ট্রটা লন্ড ভন্ড, কোন জায়গার জিনিস কোন জায়গায় আছে খুঁজে পাওয়া যায় না। আগামী দিন সরকার পতন আর সরকার গঠনে গুরুত্বপূর্ণ নয়, আগামী দিন সরকার পতন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে একটা সরকার গঠন এবং একটা অত্যন্ত সাহসের সাথে সংস্কারের মধ্য দিয়ে সেই আতাখানের ছবি আবার তোরা মানুষ হ, আবার আমাদেরকে মানুষ হতে হবে, আবার একটা বাংলাদেশ বানাতে হবে, যেই বাংলাদেশে আইনের শাসন, কার কি দায়িত্ব সুস্পষ্ট থাকবে, দায়িত্ব লক্ষণ করলে তার জবাবদিহিতা দিতে থাকবে, সেই জায়গায় আনতে হবে, কারণ আমাদেরকে নতুন করে দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। সব ভাঙ্গা কিন্তু বিফলে যায় না, ভাঙ্গার মতো কিন্তু সৃষ্টি আছে, আছে না? ভাঙ্গার মধ্যে সৃষ্টি আছে না? যেন একটা মুরগির ডিমের ভিতরে বাচ্চাটা বড় হয়েছে, এখন তো ডিমটা ফাটে না, হঠাৎ যদি আপনার হাতে থেকে ফাইটা ডিমটা পড়ে দেবেন মুরগির বাচ্চাটা দাঁড়ায় গেছে। সুতরাং সব ভাঙ্গাই কিন্তু ভাঙ্গা নয়, সেই ভাঙ্গার মধ্যে সৃষ্টি থাকে। আমি আশা করি আজকে কিছু বছর আগে এই হাসিনা জন ক্ষমতা ছিল এক সময়, আমাদের পুরাতন শহরের পুরাতন শহরের সব লোকগুলো রাস্তায় নামছিল জগন্নাথ কলেজে, কিন্তু উঠে দিতে হবে, অথবা এই জগন্নাথ কলেজ আন্দোলন সংগ্রামের কত ঐতিহ্য, এই ঢাকা কলেজ আন্দোলনের সংগ্রামের ঐতিহ্য হয়তো ভাবে উঠবে ঢাকা কলেজে নিজের পাড়াতে হবে। আমরা কোন জায়গায় বসবাস করি, এই ঢাকা কলেজের একজন অধ্যাপক
আমার কেরানীগঞ্জে জন্ম নিয়েছিলেন স্যার জগদীশ চন্দ্র বসুর ভাইরা, অর্থাৎ দুই বোনের এক বোন স্যার জগদীশ চন্দ্র বসু, আরেকজন প্রসন্ন কুমার রায়, যিনি পিএইচডি করে এসে লন্ডন থেকে প্রথম ঢাকা কলেজে জয়েন করেন, তারপরে তিনি পাটনা কলেজে যান, তারপরে প্রথম ভারতীয় বাঙালি যিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের 5 বছর প্রিন্সিপাল ছিলেন, যিনি ব্রিটিশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হিসেবে 2 বছর কাজ করেছেন, 9 বছর তাই নেই। সে কারণেই এই ঢাকা কলেজের সকল ঐতিহ্য প্রাণ আজকে লজ্জা পাইলেও বলতে হবে, এদের রাস্তাটা হাঁটতে দেখলে মানুষ ভয় পায়। আর আগে আমরা যখন কলেজে পড়ছি, একটা দোকানে গেলে যদি বুঝতে পারে ছাত্র 10 টাকার জিনিস দাম বলতে হয় নাই, বাবা আপনারা ছাত্র মানুষ আপনারা টাকা কই থেকে দেবেন, আপনি 2 টাকা কম দেন, কোনোদিন বেশি লাগে না। বাসে উঠলে ভাড়া রাখে নাই, নৌকা দিয়ে পার হওয়ার সময় পয়সা দিতে পারতাম না, আপনারা ছাত্র মানুষ আপনারা দেশের ভবিষ্যৎ আপনারা লেখাপড়া করেন। আর আজকে এই ছাত্র সমাজটাকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, অর্থাৎ ছাত্রদের মান সম্মান এমনকি তাদের পিতামাতা আতঙ্কে থাকে আমার ছেলেটা ভবিষ্যতে কি ডাকে দিব, এটার জন্য তো গরু বছর বিক্রি করে মা বাবা পয়সা পাঠায় না ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য। তো সে কারণেই বলছি ছাত্রদের ঐতিহ্য বাংলাদেশের, সে ব্রিটিশ ভারত থেকে আরম্ভ করে প্রত্যেকটা পরিবর্তনের জাতি ছাত্রদের অগ্রণী ভূমিকা, সেই ভূমিকা তাদেরকে আবার পুনর্জীবিত করতে হবে এবং এই দানের হাত থেকে ছাত্র সমাজকে বাঁচাতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আজকে আমাদের নেত্রী, আমি পরশুদিন গেলাম জেল থেকে ফেরত আসলাম, অর্থাৎ আমার নেত্রীর সাথে দেখা করতে পারলাম না, আমি কি কথা বিশ্বাস করি আমার নেত্রী আমাকে দেখতে চায় না, কত বড় প্রাচীর আছে কত বড় বাধা আছে সেটা অলিখিত, সেটা অলিখিত আমরা তাকে মুক্ত করতে পারি নাই। আজকে তারেক রহমান ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশে, সে